বাড়ি থেকে বেরিয়ে স্নান করতে যাওয়ার সময় বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক নাবালিকার। নিহত 14 বছরের নাবালিকা হাওড়ার উদয়নারায়ণপুর জোকার বাসিন্দা। এদিন রিমা রক্ষিত নামে ওই নাবালিকা স্নান করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া জলের স্রোতে ভেসে যায়। কিছুটা দূরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিমাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বিধায়ক সমীর কুমার পাঁজা। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। সে তার বাড়ি থেকে বেরিয়ে স্নান করতে যাচ্ছিল, কিন্তু ওদের বাড়ির পাশ দিয়ে একটু মানে জলের স্রোত ছিল, সেই জলে টানে সে পাশের পুকুরে পড়ে যায় এবং তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তোলা হয়, তুলে এনে স্থানীয় হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু সেখানে সে মারা যায়। ঘটনা খুবই দুঃখজনক। এই বছরের বন্যায় প্রথম, এবং তাদের বাড়ির লোকেদের অনেকটা অসতর্কতার ফলে একটা মাত্র 13-14 বছরের মেয়ে, সে স্নান করতে যাচ্ছে বাড়ির পাশেই একটা পুকুরে, কিন্তু বাড়ি থেকে নামার সাথে সাথেই বাড়ি থেকে কাছাকাছি একটা জায়গায় জলের স্রোত ছিল, সেই জায়গা থেকে চলে যায়, জলে ভেসে যায় এবং সামনে পুকুরেই পড়ে যায়, সাঁতার যন্ত্রণা। হাওড়া থেকে মতিয়ার রহমান, আনন্দ বার্তা। বাড়ি থেকে বেরিয়ে স্নান করতে যাওয়ার সময় বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক নাবালিকার। নিহত 14 বছরের নাবালিকা হাওড়ার উদয়নারায়ণপুর জোকার বাসিন্দা। এদিন রিমা রক্ষিত নামে ওই নাবালিকা স্নান করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া জলের স্রোতে ভেসে যায়। কিছুটা দূরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিমাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বিধায়ক সমীর কুমার পাঁজা। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। সে তার বাড়ি থেকে বেরিয়ে স্নান করতে যাচ্ছিল, কিন্তু ওদের বাড়ির পাশ দিয়ে একটু মানে জলের স্রোত ছিল, সেই জলে টানে সে পাশের পুকুরে পড়ে যায় এবং তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তোলা হয়, তুলে এনে স্থানীয় হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু সেখানে সে মারা যায়। ঘটনা খুবই দুঃখজনক। এই বছরের বন্যায় প্রথম, এবং তাদের বাড়ির লোকেদের অনেকটা অসতর্কতার ফলে একটা মাত্র 13-14 বছরের মেয়ে, সে স্নান করতে যাচ্ছে বাড়ির পাশেই একটা পুকুরে, কিন্তু বাড়ি থেকে নামার সাথে সাথেই বাড়ি থেকে কাছাকাছি একটা জায়গায় জলের স্রোত ছিল, সেই জায়গা থেকে চলে যায়, জলে ভেসে যায় এবং সামনে পুকুরেই পড়ে যায়, সাঁতার যন্ত্রণা। হাওড়া থেকে মতিয়ার রহমান, আনন্দ বার্তা। বাড়ি থেকে বেরিয়ে স্নান করতে যাওয়ার সময় বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক নাবালিকার। নিহত 14 বছরের নাবালিকা হাওড়ার উদয়নারায়ণপুর জোকার বাসিন্দা। এদিন রিমা রক্ষিত নামে ওই নাবালিকা স্নান করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া জলের স্রোতে ভেসে যায়। কিছুটা দূরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিমাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বিধায়ক সমীর কুমার পাঁজা। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। সে তার বাড়ি থেকে বেরিয়ে স্নান করতে যাচ্ছিল, কিন্তু ওদের বাড়ির পাশ দিয়ে একটু মানে জলের স্রোত ছিল, সেই জলে টানে সে পাশের পুকুরে পড়ে যায় এবং তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তোলা হয়, তুলে এনে স্থানীয় হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু সেখানে সে মারা যায়। ঘটনা খুবই দুঃখজনক। এই বছরের বন্যায় প্রথম, এবং তাদের বাড়ির লোকেদের অনেকটা অসতর্কতার ফলে একটা মাত্র 13-14 বছরের মেয়ে, সে স্নান করতে যাচ্ছে বাড়ির পাশেই একটা পুকুরে, কিন্তু বাড়ি থেকে নামার সাথে সাথেই বাড়ি থেকে কাছাকাছি একটা জায়গায় জলের স্রোত ছিল, সেই জায়গা থেকে চলে যায়, জলে ভেসে যায় এবং সামনে পুকুরেই পড়ে যায়, সাঁতার যন্ত্রণা। হাওড়া থেকে মতিয়ার রহমান, আনন্দ বার্তা।